हेलो हेलो नमस्कार ठाकुर श्री श्री रामकृष्ण देवर सुनाम धन आशीर्वाद माथा निये सुधी यात्रा मोदी आंतरिक प्रीति और शुभेच्छा जानिए आज के हमरा शुरू करते चले दक्षिण अंगनबाड़िया शाखेरा बरतला न्यू भारती यात्रा संस्थान आमादेर चलती मौसुमे एक पौराणिक गीतिबहुल यात्रा पाला बोलो बीबी चंपा रचना पल्लीकवि जसीमउद्दीन निर्देशनाय सहदेव हालदार परिचालनाय असीम नस्कर दल मैनेजर नजरुल इस्लाम माली म्यूजिक बासुदास बासी फकीर सरदार आलो ध्वनि जिमे पलाश आज के हमें शुरू करते चले बोलो बीबी चंपा बोलो बीबी चंपा बोलो बीबी चंपा
হ্যালো 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 Lo mi va de sorry.
তোমার কাছে না চাইতে ধন সম্পত্তি অর্থ দিয়ে আমায় কোনো হামরা করি খোদা, তবে কেন খোদা আমার মা ডাক থেকে বঞ্চিত করলে খোদা, আমি যে মা ডাক শোনার বড় কাঙাল খোদা। আজ আমার জ্ঞান হওয়া পূর্বে তোমার কাছে তো কোনো পাপ করিনি খোদা, তবে কেন খোদা আমার মা ডাক থেকে বঞ্চিত। আজ আমার ভগ্নী গুলান সে না আস্তে আস্তে সে আজ মা হতে চলেছে, আমার খসন কি আজ দীর্ঘ 12 বছর আমি না দিতে পেরেছি। আজ ভগ্নী গুলান সে 1 বছর না ঘুরতে সে আজ মা হতে চলেছে। না না আমায় ভেঙে বললে হবে না, খসম যখন বড় বিমানে পড়ে তখন মন প্রাণ দিয়ে তাকে সেবা সুস্থ করে তাকে সারিয়ে তুলেছি। সেরে ওঠার পরে আমাকে 2টি বর দেবে বলেছিল, সে বর তো আমি নিইনি। আজ সেই বরের পরিবর্তে আমি 2 বর চেয়ে নেব। না না কোথায় কোথায় আমার খসম আমি কেন দেখতে পাচ্ছি না? না না যাবো আমি সারা গ্রাম খুঁজে খুঁজে আমি খসমকে ধরে নিয়ে আসবো, খসমকে জিজ্ঞাসা করব আমার সেই 2টি বর দেয় কি না। হে আল্লাহ মেহেরবান, আমাকে রাজ্য ঐশ্বর্য সবই দিয়েছে আল্লাহ। হে আল্লাহ আমি তোমার কাছে 5 দোলা নামাজ করেছি আল্লাহ, তুমি আমাকে কোনোটাও অবাবা রাখুন আল্লাহ। হে আল্লাহ মেহেরবান, না না এখন যে নামাজের সময় হয়ে গেছে আমি একটু নামাজ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আমায় দেবে? তাহলে এই পবিত্র আল্লাহর নামে বলো
আমাকে সেই দুটি বল আমাকে দেবে। এ তুমি কি বলছো? হ্যাঁ খসো। সামান্য বরের জন্য ওই পবিত্র আল্লাহর নামে আমাকে শপথ করতে হবে? না না, তুমি বলো, আমি তোমাকে দেব। না খসো না, আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না। সেকি? হ্যাঁ খসো। তুমি আমার মুখের কথা বিশ্বাস করো না? না খসো। বেশ, আমি পবিত্র আল্লাহর নামে আমি কসম খেয়ে বলছি, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। তাই তো বলি, খসো আমার কথায় রাজি হয় না কেন? এবার রাজি হয়েছে। আমি ছলে বলে কৌশলে আমি সেই দুটি বর আদায় করে নেব। নাম আমার ফাতেমা। তবে শোনো খসো, আমার দুটি বরের কথা এই মুহূর্তে ওই গুলানি বিবিকে ওই বনবাসে দিতে হবে। হ্যাঁ খসো। তুমি কি বলছো? হ্যাঁ খসো। হতে চলেছে, আর তুমি কিনা বলছো তাকে মুহূর্তে আমি তাকে খসো। পবিত্র আল্লাহর নামে তুমি ওয়াদা করেছো খসো। তবে দ্বিতীয়বারের কথা শোনো খসো। বলো। আমি যতদিন না বলবো ওই গুলানকে বাড়ির মধ্যে আসতে দিতে পারবে না। সেকি? সেকি ফাতেমা, এ তুমি কি বলছো? হ্যাঁ খসো। এ তুমি কি বলছো? সে মা হতে চলেছে, আর তাকে আমি রাজ্য থেকে তাকে পরিত্যাগ করবো। তুমি ওই আল্লাহর নামে আওদা করেছো, তুমি যদি আওদা ভাঙো আমি কি বলবো জানো খসো? বলবে তুমি এক ঠ এক প্রবঞ্চনা। আল্লাহর নামে আওদা করে সেই আওদা ভাঙো, কথাটা জানো মনে থাকে। আমার নাম ফাতেমা, ফাতেমা। হে আল্লাহ মেহেরবান, একি তোমার খেলা, একি তোমার খেলা আল্লাহ, একি তোমার খেলা আল্লাহ। আজ মা হতে চলেছে, তাকে তাকে দিতে হবে বলো বসে আল্লাহ। তুমি কি করলে, তুমি কি করলে কদা, এখন আমি কি করি? না না, আমি তো আলাদা করেছি, এখন এখন ওই গুলালকে যে কোনো উপায় আমাকে আমাকে নিয়ে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি গুলাল কত দূর আছে। আমার কিছু হয়নি গুলাল, আমার কিছু হয়নি গুলাল। বলছিলাম তোমার একটি কথা বলবো গুলাল, গুলাল আমি তোমার একটি কথা বলতে চাই গুলাল। একেন যদি তোমার সন্তান হয় তাহলে তোমার বড় দিদি তোমাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ গুলাল, সেই জন্য তোমাকে আমি আমার মনে মনে ভেবেছি আমি নিয়ে যাব তোমার বাপের বাড়ি। হ্যাঁ গুলাল, এত বড় আনন্দের কথা গুলাল। আমি জান হতে চলেছি, আপনি যে আব্বা জান হতে চলেছে। তাছাড়া আমি যাব আমার আব্বা জানের আলায়, এতে বড় আনন্দের কথা। হ্যাঁ গুলাল, গুলাল এই আনন্দের দিনে কি মনে হয় জানেন? কি মনে হয় গুলাল? আমার দিলে গুলাল, আমার দিলের ফুল বাগিচা, দিলের মেহেরবান গুলাল, আম
আমার দিলের ফুল বাগিচা দিলের মেহেরবান হুজুরে তোমার মন জগাতি গাইছে খুশির গান হুজুরে তোমার মন জগাতি গাইছে খুশির গান আমার দিলের গোলার তোমার মন জোগাতে চাই তো খুশি গা ওজুর তোমার মন